নির্বাচন পর্যবেক্ষণে 118 সংস্থাকে অনুমোদন দিল নির্বাচন কমিশন, ভোট কেন্দ্রে নেওয়া যাবে না মোবাইল। সমালোচনা এড়াতেই বিতর্কিত এমপিদের বাদ দেওয়া হচ্ছে, জানিয়েছে আওয়ামী লীগ। 25 নভেম্বর জোটগত প্রার্থীদের তালিকা প্রকাশ। নির্বাচন কমিশন এবং পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ, বলছে বিএনপি। প্রার্থী চূড়ান্ত করতে কাল ঐক্যফ্রন্টের বৈঠক। 300 আসনেই মনোনয়ন দিচ্ছে জাতীয় পার্টি, জোটবদ্ধ হলে পরে সিদ্ধান্ত বলে এরশাদ। সুষ্ঠু নির্বাচন চায় বিকল্পধারা। এবং 1-0 গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস এবং আমি সানজিদা ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, রিটার্নিং কর্মকর্তাদের কেউ যাতে ডেকে বৈঠক করতে না পারে সে ব্যাপারে সরকারকে চিঠি দেবে নির্বাচন কমিশন। 45 জেলায় সচিব পদমর্যাদার মেন্টর নিয়োগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তাদের ডেকে বৈঠক করার বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি সচিব একথা বলেন। এছাড়া ইসি সচিব আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষকরা কেন্দ্রে মোবাইল নিতে ও ছবি তুলতে পারবেন না বলেও জানান। এমনকি গণমাধ্যমে সাক্ষাৎকারও দিতে পারবেন না। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়ার জন্য বর্তমান ও সাবেক 45 আমলাকে 45 জেলায় পরামর্শক হিসেবে নিয়োগ, নয়াপল্টনের ঘটনায় সচিব ও ডিএমপি কমিশনারের বিচার দাবি সহ বেশ কিছু অভিযোগ নির্বাচন কমিশনে দেয় বিএনপি। একই সঙ্গে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি ইসিতে জানায় দলটি। 45টি জেলায় 45 জন উপদেষ্টা মেন্টর্স নামে নিয়োগ দেওয়া হয়েছে, যারা বর্তমান সরকারের অথবা বর্তমান সরকারের ইমিডিয়েট আগের সচিব বা উপসচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার লোকজন। সেটি গত 13 নভেম্বর এটা এই মেন্টর নিয়োগের যে আদেশ, এই আদেশটি স্থগিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগী। এই বিষয়টি কিন্তু অনেক আগে থেকে পূর্ব প্রচলিত, বিভিন্ন সরকার যখন বিভিন্ন জেলাতে এই ধরনের মেন্টর নিয়োগ করে থাকে। 13 নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে। সচিব বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না হয় সেজন্য সরকারকে চিঠি দেবে কমিশন। রিটার্নিং অফিসার যেহেতু নির্বাচন কমিশনের অধীন, সুতরাং তাদেরকে যাতে অন্য কোনোভাবে কেউ ডেকে সভা না করা হয় এগুলোর ব্যাপারে একটা মানে সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে যাতে কনসার্ন আমরা মানে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এবং অন্যান্য মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়ে জানিয়ে দেবো। এর আগে এক কর্মশালায় ইসি সচিব বলেন, 11 জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের পক্ষপাত দুষ্ট হওয়া চলবে না। একটা কেন্দ্রে মোবাইল ফোন থাকবে দুজনের কাছে, একটা হলো প্রিসাইডিং অফিসার আর পুলিশ ইনচার্জ। এটা আমরা আলাদাভাবে নির্দেশনা দেবো, সে যাতে কোনো মোবাইল ফোন না নিয়ে নেয়। এটা কিন্তু খুব কেয়ারফুল, কোনো ছবি তুলতে পারবে না, সে কোনো কমেন্ট করতে পারবে না, পর্যবেক্ষণ করবে, মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবে। তিনি আরও জানান, নির্বাচনে 118টি স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আপনাদের আচরণ হবে নিউট্রাল। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সমালোচনা এড়াতেই নানাভাবে বিতর্কিত সংসদ সদস্য কক্সবাজার 4-এর আব্দুর রহমান বদি এবং টাঙ্গাইল 3-এর আমানুর রহমান রানাকে এবার মনোনয়ন দিচ্ছে না আওয়ামী লীগ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বদির পরিবর্তে তার স্ত্রী এবং রানার পরিবর্তে তার বাবাকে মনোনয়ন দেওয়ার কথা ভাবা হচ্ছে। এ সময় আগামী 25 নভেম্বর জোটগতভাবে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জুবের আল মাহমুদ। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযুক্ত টাঙ্গাইল 3 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা আর ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে দলটির কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে। তবে এবার বিতর্কিত এই দুই সাংসদকেই মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এক্ষেত্রে টাঙ্গাইল 3 আসন থেকে আমানুর রহমান খান রানার পরিবর্তে মনোনয়ন পাচ্ছেন তার বাবা আতাউর রহমান খান এবং কক্সবাজার 4 থেকে আব্দুর রহমান বদির পরিবর্তে মনোনয়ন পাচ্ছেন তার স্ত্রী শাহিনা আক্তার চৌধুরী। পরিবারের সব খারাপ লোক,
আর যার কথা বলা হচ্ছে সে খারাপ লোক, এটা প্রমাণিত। বদি সম্পর্কে যে কন্ট্রোভার্সি আছে এটা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন? কোনো প্রমাণ আছে? তারপরেও যেহেতু কন্ট্রোভার্সি আছে, আমরা কন্ট্রোভার্সিকে অ্যাভয়েড করতে চাই। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি নিজে অংশ নিচ্ছেন নোয়াখালী 5 থেকে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিচ্ছেন গোপালগঞ্জ 3 এবং রংপুর 6 আসন থেকে। আর আওয়ামী লীগের শরিক ওয়াকার্স পার্টির সঙ্গে সমঝোতা হয়, মাশরাফি বিন মর্তজা অংশ নিচ্ছেন নড়াইল 2 আসন থেকে। ওয়াকার্স পার্টি ওই সিট সেক্রিফাইস করেছে, নানা কারণে বাদ পড়তে পারে কেউ কেউ, সেটা আমি এই মুহূর্তে বলবো না, 24 তারিখেই জানতে পারবো, 24-25 তারিখে জানতে পারবো। ওবায়দুল কাদের এর আগে নিজ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশন এবং পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের তৃতীয় দিনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মঙ্গলবার চট্টগ্রাম এবং সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। মঙ্গলবার তৃতীয় দিনে চট্টগ্রাম বিভাগের 36 আসনের বিপরীতে 269 জন মনোনয়ন চান। এই বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং সাংগঠনিক বিভাগ কুমিল্লা। দেশের এই অঞ্চলে বিএনপির সাংগঠনিক ভিত্তি অন্য এলাকার চেয়ে শক্তিশালী, এ কারণে এ বিভাগের প্রার্থীদের প্রতি নির্দেশনাও ছিল ভিন্ন। আমাকে মনোনীত করলে আমি সবচেয়ে ভালো করার সম্ভাবনা সেখানে রয়েছে। মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান এবং জনাব আসম আব্দুর রব, সকলের সাথে আমি নির্বাচন করেছি, প্রত্যেকবারে ওনারা পরাজিত হয়েছেন এবং আমি বিশ্বাস করি বিএনপি আমাকেই মনোনীত করবেন। আমার সাথে 14 জন মনোনয়ন চেয়েছে, আমি মনে করি আমার চেয়েও 13 জন আমার চেয়েও যোগ্য। আমরা যেন কেন্দ্র পাহারা দিয়ে রাখি, ভোটের মাঠে ঐক্যবদ্ধভাবে থাকি। একটি গণতান্ত্রিক পদ্ধতির জন্য আমাদের কাছে একটি মাত্র অস্ত্র আছে, সে অস্ত্র হলো একটি ব্যালট পেপার। দুপুর 2টায় 1 ঘন্টার বিরতিতে সাংবাদিকদের সামনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি এখনো। এই নির্বাচন এখনই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত তার কোনো দায়িত্ব পালন করছে না, তফসিল ঘোষণার পরেও বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করছে, জামিনের জন্য যারা যাচ্ছেন বা জামিন পেয়েছেন তাদের জামিনকে বিলম্বিত করা হচ্ছে। বিকেল 3টা থেকে শুরু হয় সিলেট বিভাগের 21টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। এলাকার লোকজন মনে করে যে সরকার পরিবর্তন হলে ইলিয়াস আলী ফিরে আসবে, সেটা এখনো বিশ্বাস করে। জনগণ আমার আত্মবিশ্বাস রাখবে অবশ্যই, আমি কখনো ওনাদের সাথে বিচ্ছিন্ন হই নাই। বিএনপি এবার ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে জানান সম্ভাব্য প্রার্থীরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। 30 ডিসেম্বরের পর দেশের স্বাধীন মানুষের পতাকা উড়বে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত তারেক রহমানের 54তম জন্মদিনের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আমাদের নেতা কর্মীদেরকে কথা দিল যে গ্রেফতার করবে না, আবারও গ্রেফতার করছে, আবারও ভয় দেখাচ্ছে, বিভিন্ন রকম কৌশল, এমনকি ধানের শীষ সম্পর্কে একটা রিটও করিয়েছে কাকে দিয়ে, ধানের ছড়া হবে, ধানের শীষ বলা যাবে না। কত দেউলিয়া হলে, রাজনৈতিক ভাবে কতটা ব্যাংক্রাপ্ট হলে, কতটা ভীত সন্ত্রস্ত হলে এই সরকার এগুলো করতে পারে। 10 বছর চেষ্টা করছি, এখন শেষ চেষ্টা হচ্ছে 30 ডিসেম্বর এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে ওই ভোটের দিনে ভোট দিতে যাই, তাহলে কোনো শক্তি নেই আমাদেরকে টেকিয়ে রাখতে পারে। রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য আসন ভাগাভাগিতে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত জাতীয় ঐক্যফ্রন্টের জোট শরিকরা। শরিক দলের নেতারা বলছেন, প্রতিটি আসনে সর্বোচ্চ জনপ্রিয় প্রার্থীকেই মনোনয়ন দেবে জোট। এতে কোন দল কত আসন পেল সেটা বিবেচ্য নয়। ফ্রন্টের প্রতীক ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করতে কাল বসছে স্টিয়ারিং কমিটির বৈঠক। 27 তারিখের মধ্যেই ঘোষণার কথাও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। মনোনয়ন প্রার্থী থেকে শরিক দল, দল থেকে জোট, কোন আসনে কার কত ভোট, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এমন নানান কথা সবার মুখে মুখে।
রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে আসন ভাগাভাগি নয়, বরং শরিক দলগুলোর মধ্য থেকে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। এক্ষেত্রে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানান আসম আব্দুর রব। গুণগত পরিবর্তনের জন্য এবং সরকার পরিবর্তনের জন্য জনগণের মেজরিটি আসন নিয়ে আমরা যাতে সরকার গঠন করতে পারি এবং সংবিধান সংশোধন করতে পারি, তার জন্য আমাদের যে আসন দরকার, তার জন্য যাকে প্রার্থী দিলে যারা জয়ী হবেন তাদেরকে আমরা নির্বাচন ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন দেওয়া উচিত বলে মনে করি। ফ্রন্টের আরেক নেতা মাহমুদুর রহমান মান্না জানান, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে নির্মোহ থাকবে স্টিয়ারিং কমিটি। আমার কোটার কারণে দিতে হবে, অথচ আমি কোনো যোগ্যতাই রাখিনি ইলেকশনটা করবার, এই কাজটা তো আমরা করবো না। সেই জায়গাতে আমরা বলছি যে তার ক্যান্ডিডেট বাছাই করতে হবে, সেখানে নির্মোহ থাকতে হবে এবং দলের প্রভাবমুক্ত থাকার চেষ্টা করতে হবে। দেখা যাক কতদূর পারা যায়, তবে এখন পর্যন্ত এই অ্যাটিচিউডে সবাই একমত আছে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকেই জোটের সকল নেতাকর্মীরা সমর্থন করবে বলে জানান ঐক্যফ্রন্টের শরিক দল বিকল্পধারার মহাসচিব শাহ আলম বাদল। এমনভাবে আমরা সিদ্ধান্ত নিতে চাই যে এখানে এই ব্যাপারে আমাদের কোনো বেশ কিছু একটা রিজার্ভেশন নেই, যে ক্যান্ডিডেটটা জিতবে তার প্রতি আমাদের এখানে সমর্থনটা থাকবে। স্টিয়ারিং কমিটির নেতারা জানান, জোটের স্বার্থে আসন ভাগাভাগি না করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে একমত আছে সকলেই। রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলাপ আলোচনা। রিশাদ হাসান, News 24, ঢাকা। ডক্টর কামাল হোসেন, আসম আব্দুর রব এবং মাহমুদুর রহমানের বিএনপির সঙ্গে ঐক্য জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন 14 দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ডক্টর কামাল হোসেনরা একসময় আওয়ামী লীগে ছিলেন, বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলেন, বঙ্গবন্ধু মন্ত্রীও করেছিলেন তাদেরকে, কিন্তু এখন তারাই স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য করেছেন। মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধের সংগঠন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সঙ্গে 14 দলের মত বিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় 14 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মুক্তি চেতনার কথা বলে আছে যারা এই বিএনপি জামাত নামক একটি দুষ্টগ্রহ একত্রে পরাজয় শক্তির মূল পৃষ্ঠপোষক, পরিত্রী খুনিদের মূল পৃষ্ঠপোষকদের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের ইনশাল্লাহ আগামী নির্বাচনে চূড়ান্তভাবে পরাজিত করা হবে বাংলার জনগণের ভোটে ইনশাল্লাহ। আমাদের অনুরোধ থাকবে নির্বাচন কমিশনের কাছে তার জন্য নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করে, আমাদের নির্বাচন সময় পর্যন্ত পরবর্তীকাল সময় পর্যন্ত সকলে ভাই। জাতীয় পার্টি 300 আসনে প্রার্থী চূড়ান্ত করবে, তবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে শেষ পর্যন্ত কি হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। গুলশান এমানুয়েলস কনভেনশন সেন্টার মিলনায়তনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে পার্টি পার্লামেন্টারি বোর্ড এই সাক্ষাৎকার নিচ্ছে। এর আগে গত 16 নভেম্বর দলটির বনানী কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করার কথা ছিল, পরে তা পিছিয়ে দেওয়া হয়। গেল 11 থেকে 15 নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির মনোনয়ন পত্রের ফর্ম বিক্রি করা হয়। আমাদের সবাইকে পার্টির সাথে ত্যাগ স্বীকার করতে হবে, আমি যাকে মনোনয়ন দেব তাকে গ্রহণ করতে হবে। জোট শরিকদের মধ্যে জাতীয় ইসলামী মহাজোট ও বিএনএ জাতীয় পার্টি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন, সুতরাং তাদের প্রার্থীদের নাম জাতীয় পার্টির তালিকায় থাকবে। এবারে আমাদের নতুন আয়োজন বসুন্ধরা সিমেন্ট ভোটের সফর। বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের দুই সহকর্মী রামিম হাসান এবং আশিকুর রহমান শ্রাবণ। রামিম রয়েছেন পাহাড়ি জনপদ বান্দরবানের রুমায়, আর শ্রাবণ এই মুহূর্তে রয়েছেন লালমনিরহাট সদরে। সেখানকার সাধারণ মানুষের সাথে দিনভর কথা বলেছেন, সেখানকার পরিস্থিতি জেনেছেন তারা সরজমিন। সেই জনপদগুলোর খবর জানবো তাদের কাছ থেকে। শুরুতেই যোগ দিচ্ছেন রামিম হাসান। রামিম, সারাদিন বান্দরবানের বিভিন্ন এলাকায় আপনি ঘুরেছেন, ভোটারদের সাথে কথা বলেছেন, তাদের আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো জানার চেষ্টা করেছেন, আপনার অভিজ্ঞতা জানতে চাই এই মুহূর্তে। ভোটার সফরের আজকের দিনের শেষ সরাসরি সম্প্রচারে রয়েছি আমরা, এবং আজকে সারাদিনের যে বিষয়টি সেটি বলতে হচ্ছে যে আজকে আমারকে বেশ গলদঘর্ম হতে হয়েছে, কারণ আপনি জানেন যে বান্দরবানটি পাহাড়ি জনপদ এবং এখানে যে স্থানগুলো একটি থেকে আরেকটি দূরত্ব বেশ
বড় রকম দূরত্ব রয়েছে। যেমন আজকে আমি রোয়াংছড়ি এবং পাশাপাশি এদিকে রুমা বাজারে গিয়েছিলাম এবং সাধারণ মানুষের ভোট নিয়ে ভাবনা জানতে চেয়েছিলাম। কিন্তু এখানে যে বিষয়টি আমি লক্ষ্য করলাম যে বিশেষ করে আদিবাসী যারা, তাদের মধ্যে তারা আসলে ক্যামেরার সামনে কথা বলতে চান না, এমনকি নিজের মনোভাবও জানাতে চান না। ক্যামেরা ছাড়া কথা বললে তারা কথা বলছেন, কিন্তু এর বাইরে আসলে তাদের মধ্যে সেই উৎসাহটি আমি ক্যামেরার সামনে লক্ষ্য করিনি। তবে ক্যামেরার বাইরে যখন কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে ভোট নিয়ে তাদের চিন্তাভাবনা রয়েছে, তারা তাদের এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে ভাবেন, প্রার্থীদের কাছে সেসব প্রতিশ্রুতি তারা চাচ্ছেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটি আমি লক্ষ্য করেছি, এই এলাকার পানির সমস্যাটি সবাই, বেশিরভাগ যারা ভোটাররা রয়েছেন, তারা তুলে ধরেছেন, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার কথাও তারা বলেছেন। উত্তরের জনপদগুলোতে আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ রয়েছেন। শ্রাবণের কাছে আমি জানতে চাচ্ছিলাম যে আমার এখানকার অবস্থা ঠিক এরকম যেমনটি বলছিলাম, আপনি আসলে কী ধরনের সমস্যা বা সংকটের সম্মুখীন হয়েছেন এই ভোটের সফরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে? রামিম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আসলে দুজনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আছে। আপনার অভিজ্ঞতা একরকম, আমার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আপনাকে। আমি যখন আসলে নীলফামারী থেকে এই লালমনিরহাটের দিকে আসছিলাম, তখন একটি জায়গা আছে জল ঢাকা নাম, সেখানে আমরা সরাসরি সম্প্রচার করছিলাম। সম্প্রচার করার পরে একটি দৃশ্য আমার চোখে এখনো লেগে আছে, যেটি আমরা আসলে অন এয়ার দেখাতে পারিনি, কিন্তু সেটি আমাদের মানসিকতার মধ্যে লেগে আছে। আমরা দেখছিলাম যে একজন সরকার দলীয় সমর্থক, একজন বিরোধী দলীয় সমর্থক পাশাপাশি বসে তারা কথা বলছেন, একে অন্যের সঙ্গে যুক্তি তর্ক দিচ্ছেন, কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা কথা বলছেন। এবং দুজনেরই ব্যাপক সমর্থক আছে, দুজনেরই আসলে ব্যাপক লোকজনও সেখানে আছে। এটি আসলে নির্বাচনী পরিবেশ বলে মনে হয়েছে আমার, এবং এই নির্বাচনী পরিবেশটি আসলে এইরকমই সবাই প্রত্যাশা করছেন। যদিও আমরা যে ভোটের সফরে কথা বলছি, এটি একটি অরাজনৈতিক আলোচনা করছি সবার সঙ্গে, সবার চাওয়া পাওয়া প্রত্যাশা জায়গা নিয়ে কথা বলছি, কিন্তু যেহেতু আমরা গণমাধ্যম কর্মী এবং যেহেতু আসলে অনেক বিষয় আমাদের চোখে পড়ে, মানসিকতায় প্রভাব ফেলে, ঠিক সেভাবেই আমাদের কাছে এই দৃশ্যটি অনেকখানি মনের মধ্যে প্রভাব ফেলেছে। আরেকটি বিষয় বলি, আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন, সেই লোকগুলোর চাহিদা পূরণের কথা বলছিলেন, সেটি হচ্ছে যে আসলে পুরো উত্তরবঙ্গের অবস্থা একটু অন্যরকম। তারা ভোট দেওয়ার জন্য মুখে আছে, এটি যেমন সত্য, তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা বড় বিষয় কাজ করছে, সেটি হচ্ছে যে উন্নয়নের সুষম বণ্টন হয়নি বলে তারা মনে করেন। এবং এই কারণেই কিছু কিছু মানুষ বলার চেষ্টা করছেন যে আসলে এই উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তন অনেক উদ্যোগ নেওয়া হয়েছে যদিও, কিন্তু আসলে এখানকার বড় ভারী কলকারখানা তৈরি না হওয়ার কারণে এক ধরনের বেকারত্ব বা প্রচ্ছন্ন বেকারত্ব, যেটাকে বলি আমরা, যে যোগ্যতা অনুসারে কাজ না পাওয়ার একটি ব্যাপার তৈরি হয়েছে। আমার কাছে আরো অভিজ্ঞতা আছে, তবে আপনার কাছে একটি বিষয় জানতে চাই। প্রথমেই আমি যেহেতু প্রশ্ন করার সুযোগ পেয়েছি আপনার কাছে, আপনি একইবারে এমন একটি জায়গা আছেন যেখানে আদিবাসী, বাঙালি, সবকিছু মিলিয়ে একটা ভিন্ন বাস্তবতা, সেখানে অন্যরকম একটা ব্যাপার সেখানে আছে, সেইটা আসলে নির্বাচনের ভোট দেওয়ার ক্ষেত্রে বা নির্বাচনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কেমন প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? আসলে আমি যে অভিজ্ঞতার কথা বর্ণনা করছিলাম শ্রাবণ, যে সবার মধ্যেই একটা প্রবণতা রয়েছে নিজের কথাটা না বলার, অর্থাৎ সে বিষয়টি দেখেই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তাদের মধ্যে একটা চাপা ভীতি কাজ করে। সেই ভীতিটি আসলে কিসের ভীতি সেটি আমার পক্ষে এখনো পর্যন্ত পুরোপুরি স্পষ্টভাবে আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে, পাহাড়ি জনপদে আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই নানা ধরনের সংকট সমস্যা পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে বিভিন্ন সময় ঘটেছে, বিশেষ করে নির্বাচনকালীন সময়গুলোতে উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা যায়। সে কারণে তাদের মধ্যে কিছুটা ভীতি লক্ষ্য করা যাচ্ছে। তারা নির্বাচনের যে উৎসাহ বা আগ্রহ আকাঙ্ক্ষা কারো কারো মনের মধ্যে রয়েছে, কিন্তু কারো কারো মনের মধ্যে কিন্তু ভীতি রয়েছে। কারণ অনেকেই আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যারা এই নির্বাচনটি আসলেই তাদের জীবনটি দুর্বিষহ হয়ে ওঠে। তারা হয়তো বা ভোটে সেভাবে অংশ নেনও না বা ভোটে তাদের মতামতও প্রকাশ করেন না, কিন্তু তাদের মূল কনসার্ন থাকে যে এই পুরো সময়টাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে যেন কোনো অবনতি না ঘটে। শ্রাবণ, আপনার কাছে জানতে চাই যে ভোটের আমেজটা আসলে কেমন দেখতে পাচ্ছেন? আপনি বলছিলেন যে ইতোমধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে, কিন্তু সার্বিকভাবে যেহেতু প্রচার প্রচারণা শুরু হয়নি, সাধারণ মানুষের মনের মধ্যে যে আবেগটা সেটি আসলে কি দৃশ্যমান কিনা? আসলে সেটা দৃশ্যমান, এই কারণেই বলছি। ধরুন আমরা যে জনপদগুলো যাচ্ছি সেগুলো মোটামুটি ঘনবসতিপূর্ণ এবং খুব লোকালয়ের মধ্যেই পড়ে, আপনার মতো বিচ্ছিন্ন জায়গা বা একেবারে পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় নয়, যে কারণে
এখনো প্রচার প্রচারণা শুরু না হলেও চায়ের কাপে ঝড় উঠছে নির্বাচনী কথাবার্তা নিয়ে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই প্রত্যেকের মনের মধ্যে পোস্টার সেটে দিয়েছেন, কোন দল, কোন প্রতীক, কোন ব্যক্তি, এগুলোই চলছে আসলে। রামিম, সবকিছু মিলিয়ে মোটামুটি আপনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, আমি দেওয়ার চেষ্টা করেছি। আমরা আছি দর্শক ভোটার সফরে দেশ জুড়ে আপনাদের সঙ্গে, প্রতিনিয়তই খবর তুলে আনছি এমন মানুষের খবর যারা পর্দার আড়ালে থাকে, যার কথা গণমাধ্যমে খুব বেশি আসে না। ফিরছি আমরা স্টুডিওতে। শ্রাবণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রামিম হাসান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ এবং রামিম হাসান লালমনিরহাট এবং বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সারাদিন এই লালমনিরহাট এবং বান্দরবানের বিভিন্ন এলাকা তারা ঘুরেছেন, কথা বলেছেন সাধারণ মানুষের সাথে, জানছিলাম তাদের আজকের দিনের এই ভোট ভাবনার অভিজ্ঞতা সাধারণ মানুষের। রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ থেকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্টা পিটারসন। ডেনমার্কের রাষ্ট্রদূত আজ সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান। বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা পুনর্বাসনের জন্য এরই মধ্যে নোয়াখালীতে চরাঞ্চলের উন্নয়ন করা হয়েছে। এ সময় বাংলাদেশের দ্রুত উন্নয়ন এবং নারী ক্ষমতায়নের প্রশংসা করেন ডেনিশ রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু ক্যাং ইল। এ সময় বাংলাদেশে বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং একটি তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে কোরিয়ার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। কোরিয়ান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সামনে একটি উজ্জ্বল ও ইতিবাচক ভবিষ্যৎ থাকায় আরও কোরীয় বিনিয়োগকারী এই দেশে বিনিয়োগের জন্য আসবে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন বিকল্পধারার সভাপতি একিউএম ভদ্রতা চৌধুরী। মঙ্গলবার রাত 8:15 দিকে বি চৌধুরী গণভবনে ঢোকেন। বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী জানিয়েছেন, বি চৌধুরী একাই গেছেন গণভবনে। এর আগে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্ট আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে এই দুই দলের আসন ভাগাভাগির বিষয়ে এখনও কোনো সমঝোতা হয়নি। এবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার স্মার্ট টিভির সৌজন্যে জাতীয় নির্বাচন 2018। বাংলাদেশে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই সঙ্গে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন হবে বলে মন্তব্য করেছেন যুক্ত ফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর বাড্ডায় বিকল্পধারার নির্বাচনী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে এখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ পরিবেশ বানচাল হলে মানুষ মনে নির্বাচন নিয়ে সন্দেহের সৃষ্টি হবে। বিকল্পধারার প্রার্থী মনোনয়নের জন্য সাক্ষাৎকার শুরু হয়েছে, চলবে বুধবার পর্যন্ত। নির্বাচন কমিশন আজকের সরকারের কাছে দায়ী নন, সংবিধান অনুসারে তারা এখন থেকে প্রেসিডেন্টের কাছে, মাননীয় প্রেসিডেন্টের কাছে দায়ী। সেই হিসাবে আমরা বলব, রাষ্ট্রপতিকেও নির্বাচনের ব্যাপারে তার যে অধিকার আছে সেই অধিকারে, নির্বাচন কমিশনের ব্যাপারে তার যে অধিকার আছে সেই অধিকার সম্পর্কে তিনি অবশ্যই সচেতন আছেন, সচেতন থাকবেন। দেশের প্রথম মেট্রো রেল প্রকল্পে বসুন্ধরা সিমেন্টের সঙ্গে সুমিতোমো মিটসুই কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড জয়েন্ট ভেঞ্চারে এক চুক্তি সই করেছে। মঙ্গলবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে প্রতিষ্ঠানটি মেট্রো রেল প্রকল্পে সিমেন্ট সরবরাহের এই চুক্তি স্বাক্ষর করে। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোভান এবং এসএমসিসি আইটিডি জেভি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উইচেন রুন গ্রুজিরাট
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। ইতিপূর্বে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মেট্রো রেল প্রকল্পের রেল ডিপো, সিভিল অ্যান্ড বিল্ডিং অ্যান্ড এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল নির্মাণে একমাত্র ব্র্যান্ড হিসেবে বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে। গুণগত মানে সন্তুষ্ট হওয়ায় কারওয়ানবাজার থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণকারী প্রতিষ্ঠান SMCC JTD জয়েন্ট ভেঞ্চার কন্ট্রাক্ট প্যাকেজ CP6 এর আওতায়ও এককভাবে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নেয়। এই প্রকল্পে প্রায় 1.6 মেট্রিক টন সিমেন্ট ব্যবহার হবে বলে ধারণা করা হয়। অনুষ্ঠানে SMCC ITDJV এর কো প্রজেক্ট ম্যানেজার পানুপং পংটন ইয়াভিরিয়াস সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। We have confidence on Basundhara Cement, and the Basundhara Cement also has been approved by the consultant. So it is a guarantee of reliability and quality. So I hope our project will be successful with the support from Basundhara Cement. গুণগত মানে সন্তুষ্টি প্রকাশ করে ইটালিয়ান থাই এবং SMCC তারা পুনরায় কারওয়ানবাজার থেকে মতিঝিল পর্যন্ত প্রায় 5 কিলো মেট্রো রেল নির্মাণের কাজেও বসুন্ধরা সিমেন্টকে তারা নির্বাচন করেছে। রাজধানী নয়াপল্টনে বিএনপির মনোনয়ন কার্যক্রম চলাকালে পুলিশের ওপর আক্রমণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে DMP মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন যে যুবক গাড়িতে আগুন দিয়েছে তার পরিচয় নিশ্চিত হতে পারলেও এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তাদেরকে যতই লুকোনোর চেষ্টা করা হোক না কেন, তার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হোক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। হেলমেট পরেছে, বিভিন্নভাবে আত্মগোপন করেছে, মানে তাদের যে সোশ্যাল মিডিয়ায় তাদের যে প্রোফাইল ছিল সেটা ডিঅ্যাক্টিভেট করেছে, কিন্তু তারপরেও আইনের হাত থেকে বাঁচতে পারে। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বাস্তবায়নে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। রাজধানীর একটি হোটেলে SDG বিষয়ক এক অনুষ্ঠানে সংস্থাটির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এমন কথা বলেন। তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন শুধু একক দেশের পক্ষে কখনোই সম্ভব নয়, সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো সহ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর গওহর রিজভি বলেন, SDG বাস্তবায়নে এখনও কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে সরকারের, যার মধ্যে রয়েছে জ্বালানি সংকট, বড় সংখ্যার দরিদ্র জনগোষ্ঠী ও জলবায়ুর ঝুঁকি মোকাবেলা। তবে তিনি আশা করেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বিত উদ্যোগই পারে SDG বাস্তবায়নের পথকে আরও সহজ করতে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ঈদে মিলাদুল্লবী উপলক্ষে আয়োজিত আলেমদের এক আলোচনা সভায় এই বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কাবুলের PD-15 জেলার ইউরেনাস নামে একটি হলে দেশটির বিভিন্ন স্থান থেকে আগত আলেমরা অংশগ্রহণে ইসলামিক সভার আয়োজন করা হয়েছিল। আত্মঘাতে এই বোমা হামলায় আরও অন্তত 83 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় হলটিতে অন্তত হাজারখানেক মানুষ জমায়েত হয়েছিল। এই হামলার এখনও কেউ দায় স্বীকার না করলেও আফগানিস্তানে প্রায়শই জঙ্গি গোষ্ঠী তালেবান ও IS হামলা চালিয়ে থাকে। গেল এক মাসের বিভিন্ন হামলায় এটাই সবচেয়ে ভয়াবহ হামলা বলে বর্ণনা দিয়েছে BBC। আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। ফেডারেশন কাপ ফুটবলের খবর। দ্বিতীয় সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস। অতিরিক্ত সময়ে গোল করে দলকে জিতিয়েছেন তৌহিদুল আলম সবুজ। 23 নভেম্বর ঢাকা আবাহনীর বিপক্ষে ফাইনালে লড়বে অস্কার ব্রুজানের দল, আরো জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ কি ছিল না এই ম্যাচে! আক্রমণ পাল্টা আক্রমণ, উত্তেজনা কিংবা শেষ মুহূর্তের গোল, সব কিছু ছাপিয়ে গোলের খেলা ফুটবলে এই ম্যাচে শেষ হাসিটা হেসেছে বসুন্ধরা কিংস। ফুটবল পাড়ায় দর্শকের মুখে এই ম্যাচের নাম বসুন্ধরা ডার্বি। শক্তিশালী শেখ রাসেলের হয়ে 4 বিদেশি এদিন মাঠে নামলেও আন্তর্জাতিক সূচি ও ইঞ্জুরিতে কিংসের জার্সিতে মাঠে নেই 2 বিদেশি বখতিয়ার ও মার্কোস। 2 বিদেশি ছাড়াই রাসেলের রক্ষণভাগে মতিন সুফিল্ডের সমন্বিত আক্রমণ, কিন্তু গোলটা থেকে যায় অধরা। কিংসের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয় 83 মিনিটে। জর্জ গোটরের শট শেখ রাসেলের ক্রসবারে না লাগলে ম্যাচের ভাগ্য শেষ হতে পারত 90 মিনিটে, কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় খেলা, আর শেষে ম্যাচের 118 মিনিটে সবুজের গোলে নিশ্চিত হয় কিংসের ফাইনাল। শেখ রাসেল ভালো ফুটবল খেলেছে, আমাদের 2 বিদেশি নেই, তাছাড়া দলে ছিল কিছু ইঞ্জুরি, সেসব ছাপিয়ে ছেলেরা ভালো ফুটবল খেলেছে। আমি খুশি, ফাইনালে আবাহনীকে হারানোটাই এখন মূল চ্যালেঞ্জ। আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো, ইনশাআল্লাহ আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হবো, এই আমাদের আত্মবিশ্বাস। শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে কিংসের ফাইনালের লড়াই। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করব এখনকার নিউজ 24 সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচন পর্যবেক্ষণে 118 সংস্থাকে অনুমোদন দিল নির্বাচন কমিশন, ভোট কেন্দ্রে নেওয়া যাবে না মোবাইল। সমালোচনা এড়াতেই বিতর্কিত এমপিদের বাদ দেওয়া হচ্ছে জানিয়েছেন আওয়ামী লীগ। 25 নভেম্বর জোটগত প্রার্থীদের তালিকা প্রকাশ। নির্বাচন কমিশন এবং পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলছে বিএনপি। প্রার্থী চূড়ান্ত করতে কাল ঐক্যফ্রন্টের বৈঠক। 300 আসনেই মনোনয়ন দিচ্ছে জাতীয় পার্টি, জোটবদ্ধ হলে পরে সিদ্ধান্ত বললেন এরশাদ। সুষ্ঠু নির্বাচন চায় বিকল্পধারা। এবং 1-0 গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস। এস24 সংবাদে এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।